আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শাফনান সাফির। তো চলে আসলাম ধরুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল হচ্ছে ফটো এডিটিং। স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারটা নিয়ে আজকে কাজ করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন, আর প্রতিনিয়ত আমি নতুন নতুন এডিটিং নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন বন্ধুরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা পিকচারটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরার ও ফিল্টার। ক্যামেরার ও ফিল্টার থেকে আমরা ব্ল্যাকটা একটু কমে দিব, শ্যাডো মাইনাস করে দিব। তারপর চলে যাব আমরা টোন কার্ভে, এখান থেকে আমরা ডার্কটা মাইনাস করে দিব, শ্যাডোটা মাইনাস করে দিব, দেন লাইটটা একটু বাড়াই দিব। তারপর চলে যাব গ্রে স্কেল, গ্রে স্কেল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি সাদা কালো করতে চাই সেক্ষেত্রে আমরা ইয়েলো অ্যান্ড গ্রিন দুইটাই আমরা -100 -100 করে রাখবো। দেন লুমিনেন্সে যে আমরা অরেঞ্জটা বাড়াই দিব, ফেস কালারটা লাইটিং হবে হালকা, রেডটা একটু বাড়াই দিব। দেন হুইতে যে গ্রিনটা বাড়াই দিব, ইয়েলোটা বাড়াই দিব। এফেক্টস এফেক্টে যাব, অ্যামাউন্টটা বাড়াই দিব, মাইনাস করে দিব, দেন ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিম্পল ভাবে কিভাবে ফিল্টারে যে শুধুমাত্র একটা অপশন থেকে আমরা পিকচারের চেঞ্জ নিয়ে চলে আসছি। তো এখন আমরা চলে যাবো ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার, এখান থেকে ব্ল্যাক, ফেসের কালারটা একটু মাইনাসে রাখবো যেহেতু মুখের ডান পাশে বাম পাশে আমরা রেড কিছুটা ইয়ে দেখতে পাচ্ছি, তো রেডটা দূর করার জন্য আমরা ব্ল্যাকটা একটু মাইনাস করে দিব। দেন ব্ল্যাকটা এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে নিয়ে এটা +3 করে রাখলাম। দেন এখান থেকে রেডটা সিলেক্ট করে আবার এখান থেকে যে রেডটা পিকচারের যে রেড অবজেক্টের যে রেড কালারটা দেখতে পাচ্ছি এইটা ফুটিয়ে তোলার জন্য আমরা রেডটা একটু বাড়াই দিব। দেন হোয়াইট, আমরা পিকচারে হোয়াইট দেখতে পাচ্ছি, ড্রেসে যে হোয়াইট চিহ্নটা আছে কালারটা আছে, কালারটা বাড়ানোর জন্য আমরা ইয়েলোটা এখান থেকে মাইনাস করে দিব, সবগুলো মাইনাস করে দিব, দেন ওকে। পিকচারে ফেসের কোনো কাজ করা লাগবে না, ফেস পুরো ক্লিন। আর আমরা আরেকটা কাজ করতে পারি, পিকচারে হালকা আমরা ব্লু একটা ইফেক্ট দিব, এখান থেকে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার ব্যালেন্স, এখান থেকে হালকা একটু আমরা ব্লু ইফেক্টটা দিব পিকচারে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ভাবে কিভাবে পিকচারটা ফুটিয়ে তুললাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে। তো আমরা লাস্ট একটা কাজ করব, সেটা হলো পিকচারটার একটা ফ্রেম তৈরি করব। ফ্রেম তৈরি করার জন্য আমাকে এখান থেকে রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করে নিব, দেন পিকচারের বাম কোণা থেকে নিচের ডান পাশের নিচের কোণা পর্যন্ত টেনে একটা ফ্রেম তৈরি করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে, এখান থেকে ফার্স্ট চোখটা অফ করে রাখবো অ্যান্ড সেকেন্ড স্টেপে যে স্ট্রোক কালার আছে এটার অন করে দিব। দেন এখান থেকে
এটা একটু বাড়াই দিব। ওকে ওকে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে খুবই অল্প সময়ে একটা পিকচার ফুটিয়ে তুললাম, মানে এডিট শেষ করলাম। তো এইরকম নতুন নতুন ভিডিও খুবই অল্প সময় এডিট করার জন্য, ফটোশপে ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে সঙ্গেই থাকবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।